সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই করোনা অতিমারিতে সকলে আল্লাহর অশেষ কৃপায় সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো, এবং সেই সঙ্গে তোমাদের প্রতিদিনের যা কাজ পড়াশোনা তোমরা চালিয়ে যাচ্ছ। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে পাঠ উপস্থাপনায় রয়েছি ডক্টর ফাহমিদা আক্তার কস্তুরি, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ইমেল নাম্বার রয়েছে এবং মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে, যদি তোমরা প্রয়োজন বোধ করো তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সময় দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি হলো একাদশ শ্রেণীর জন্য, বিষয় জীববিদ্যা দ্বিতীয় পত্র, বিষয়ের শিরোনাম রক্ত ও সঞ্চালন এবং বিষয় কোড 179। আজকের পাঠ শুরু করার আগেই একটু তোমাদের বলে রাখি যে আমরা সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান পরিচালনা করছি এবং তারই ধারাবাহিকতায় আজকের এই চতুর্থ অধ্যায়ের পাঠ আমি শুরু করছি। তো তোমাদের সঙ্গে আজকে আমাদের প্রথম ক্লাস, আজকের ক্লাস মানব শারীরতত্ত্ব, হিউম্যান ফিজিওলজি, রক্ত ও সঞ্চালন, এবং এটি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের পাঠ। পাঠটি অর্থাৎ এই চতুর্থ অধ্যায়টি অনেক বড়, তাই আমরা এই পাঠটিকে মোট 5টি ক্লাসে ভাগ করে পাঠ পরিচালনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই প্রথম ক্লাসে আমি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়গুলো তোমরা একটু দেখে নাও। সংবহন বা সঞ্চালন, সার্কুলেশন, রক্ত বা ব্লাড, রক্তের উপাদান বা কম্পোনেন্টস অফ ব্লাড, রক্তরস, প্লাজমা, রক্তকণিকা, কর্পাসেলস, রক্তের কাজ, ফাংশন অফ ব্লাড। এখানে দেখো যে মোট 6টি বিষয় রয়েছে, এই 6টি বিষয়ে সমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে আজকের পাঠ শেষে কি শিখব সেটা আমাদের একটু জানার দরকার। চলো আমরা তাহলে আজকের পাঠের শিখন ফলটা একটু জেনে নিই, যে এই পাঠ শেষে তোমরা রক্তকণিকা সম্পর্কে বর্ণনা করতে পারবে। আমি আবারও বলছি যে আজকের পাঠ শেষে তোমরা রক্তকণিকা সম্পর্কে বর্ণনা করতে পারবে। আমরা মূল পাঠে চলে আসলাম। শুরুতেই সঞ্চালন বা সংবহন ইংরেজিতে বলে সার্কুলেশন। এটি হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে পানি, খাদ্যসার, অক্সিজেন, এনজাইম, হরমোন ইত্যাদি প্রতিনিয়ত কোষে কি হয়, সরবরাহ হয়, এবং সরবরাহ হওয়ার ফলে কি হয়, দেহে বিপাক ক্রিয়া সম্পন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়। তো কি করছে, দেহের তাপ নিয়ন্ত্রণ করছে এবং বিপাক ক্রিয়ার ফলে কোষে যে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদি ক্ষতিকর বস্তু সমূহ কোষ থেকে অপসারণের জন্য পরিবহন করছে বা পরিবাহিত হচ্ছে তাকেই আমরা কি বলি, সংবহন বলি। এবং সংবহনের জন্য বিভিন্ন অঙ্গ সমন্বয়ে গঠিত তন্ত্রকে আমরা কি বলবো, সংবহন তন্ত্র বলবো। প্রাণী দেহে দেখো দুই ধরনের সংবহন তন্ত্র দেখা যায় এবং মানব দেহে দুই ধরনের সংবহন তন্ত্র দেখা যায়, একটি হলো রক্ত সংবহন তন্ত্র এবং অন্যটি হলো লিম্ফেটিক সিস্টেম বা লসিকা তন্ত্র। এই যে দুটো তন্ত্র এখানে আমরা দেখছি, রক্ত সংবহন তন্ত্র কি করে, রক্ত সরবরাহ করে, আর লসিকা তন্ত্র কি করে, লসিকা পরিবহন করে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রক্ত এবং লসিকা দুটোই হলো কি, তরল পদার্থ। পরিবহনের নিমিত্তে তরলপূর্ণ নালীর সমন্বয়ে গঠিত তন্ত্রকে আমরা আবার কি বলতে পারি, ভাস্কুলার সিস্টেম বলতে পারি। অর্থাৎ সংবহন তন্ত্রের আরেকটি নাম হচ্ছে ভাস্কুলার সিস্টেম। অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র ও লসিকা তন্ত্রকে আমরা কি বলতে পারি, ভাস্কুলার সিস্টেমও আমরা বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ স্লাইডে, উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে একজন হলো ব্রিটিশ চিকিৎসক এবং বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম কি করেন,
এই যে রক্ত সংবহন তন্ত্র আমরা আলোচনা করব আজকে, এই রক্ত সংবহন তন্ত্রের সম্পর্কে ধারণা তিনি প্রথম প্রদান করেন। আচ্ছা, এই রক্ত সংবহন তন্ত্র আসলে কি নিয়ে গঠিত? রক্ত সংবহন তন্ত্র হচ্ছে রক্ত হৃৎপিণ্ড রক্তবাহিকা অর্থাৎ ধমনী শিরা ও কৈশিক জালিকা নিয়ে গঠিত, এবং লসিকা তন্ত্র হচ্ছে কি নিয়ে গঠিত? লসিকা রস, লসিকা নালী, লসিকা গ্রন্থি এবং লসিকা অঙ্গ নিয়ে গঠিত। আমরা এই বিষয়গুলো ধীরে ধীরে আলোচনা করব। তবে আমরা জেনে নিলাম এই যে রক্ত সংবহন তন্ত্র সর্বপ্রথম 1628 খ্রিস্টাব্দে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে এর পরিকল্পনা করেন এবং ধারণা প্রদান করেন। রক্ত, তোমরা ছবিতে দেখো, স্লাইডে তোমরা রক্তের এক ফোঁটা রক্ত তোমরা দেখতে পাচ্ছ, তাই না? রক্ত হচ্ছে উজ্জ্বল লাল বর্ণের অস্বচ্ছ ঈষৎ ক্ষারীয় ঘন, পানি অপেক্ষা ভারী, লবণাক্ত ও আঠালে চটচটে পদার্থ। রক্ত হলো বিশেষ ধরনের প্রবাহমান তরল যোজক কলা, এবং এরা ভ্রূণের যে তিনটি স্তর রয়েছে তার মধ্যে যে মধ্যের যে স্তর মেসোডার্ম, সেই স্তর থেকে হচ্ছে এর উৎপত্তি। এবং রক্ত হচ্ছে অধিক আয়নিত দ্রবণ, এবং এই দ্রবণে কি থাকে তোমরা জানো যে প্লাজমা এবং রক্তকণিকা নিয়েই হচ্ছে রক্ত গঠিত। বাহিকার মাধ্যমে রক্ত সারা শরীরে সঞ্চালিত হয়, এবং মানব দেহে বদ্ধ বাহিকার মাধ্যমে রক্ত সারা শরীরে সঞ্চালিত হয়, যেটা হলো হৃৎপিণ্ড, ও বদ্ধ নালী হলো ধমনী শিরা ও কৈশিক জালিকার মাধ্যমে। এবং এরা প্রবাহিত হওয়ার সময় কি করে? পুষ্টি পদার্থ, শ্বসন পদার্থ ও বর্জ্য পদার্থ এরা কি করে? পরিবহন করে। রক্ত হচ্ছে সামান্য ক্ষারীয়, এর গড় পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, এবং সজীব রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্ত লবণাক্ত, কারণ কি রয়েছে এখানে? অজৈব লবণের উপস্থিতি রয়েছে, যেমন সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, ফসফেট, এই লবণগুলো রক্তে রয়েছে। এর আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, এবং এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.05 থেকে 1.06। পূর্ণবয়স্ক মানব দেহে রক্তের পরিমাণ গড়ে 5 থেকে 6 লিটার, এবং মহিলাদের ক্ষেত্রে একটু কম, 4.5 থেকে 5.5 লিটার। এবং শরীরের মোট ওজনের হচ্ছে 8%, অর্থাৎ শতকরা হিসাব যদি আমরা করি তাহলে 100 ভাগের 8 ভাগই হচ্ছে তোমার রক্ত। এবং এটাকে যদি আমরা অংশ হিসাবে ভাগ করি তাহলে হলো দেহের মোট ওজনের 12 ভাগের 1 ভাগ হচ্ছে রক্ত। এবং রক্ত হচ্ছে নিউটনের সান্দ্রতার সূত্র মেনে চলে না। তোমরা ফিজিক্সে নিশ্চয়ই সান্দ্রতার সূত্র পড়েছ, তাহলে হলো রক্ত নিউটনের সান্দ্রতার সূত্র মেনে চলে না। রক্তের বৈশিষ্ট্য, শিক্ষার্থী বন্ধুরা তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ একটি টেস্ট টিউবে রক্ত, পাশের টেস্ট টিউবে দেখতে পাচ্ছ রক্তের দুটো অংশ, এবং পাশে তোমরা আবার দেখতে পাচ্ছ সেন্ট্রিফিউজ মেশিন। এখন হচ্ছে যে সেন্ট্রিফিউজ মেশিন যেটার মিনিটে 3000 বার ঘুরে, এইরকম ঘূর্ণায়মান মেশিনে যদি শুধুমাত্র 30 বার একটি রক্ত দিয়ে ভর্তি টেস্টকে আমরা যদি ওর ভিতরে ঘুরাই তাহলে কি হবে? শুধুমাত্র 30 বার যদি ঘুরাই তাহলে তোমরা দেখতে পাবে রক্তের দুটো অংশ দেখতে পাবে, এরকম দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে উপরে যে হালকা হলুদ অংশ সেটাকে বলে রক্তরস বা প্লাজমা, এবং যার পরিমাণ হচ্ছে 55%, এবং নিচে দেখো যে গাঢ় অংশ রক্তকণিকা, এটাকে বলছি আমরা ব্লাড কর্পাসেলস, এবং এর পরিমাণ হচ্ছে 45%। রক্তকণিকা গুলো রক্তের মধ্যে কিভাবে থাকে? ভাসমান অবস্থায় থাকে। এবং তোমরা আরো একটা জিনিস দেখো যে হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্ত কেমন মনে হয়? রক্তকে লাল দেখায়। এবার স্লাইডে তোমরা দেখো রক্তের উপাদান, আমরা এখানে রক্তকে দুটো উপাদান দেখতে পাচ্ছি। উপরের হালকা অংশ হচ্ছে প্লাজমা 55%, এবং নিচের গাঢ় অংশ সলিড অংশ বা কঠিন অংশ যা কোষ বলছি আমরা তাকে, সেটা হলো সলিড কম্পোনেন্টস 45%। প্লাজমার মধ্যে রয়েছে ওয়াটার, প্রোটিনস, নিউট্রিয়েন্টস, সল্টস, মেটাবোলাইটস, এনজাইমস, হরমোনস।
আবার সলিড যে কম্পোনেন্টস অর্থাৎ শক্ত বা কঠিন যে অংশ, সেখানে রক্ত কণিকাতে থাকছে রেড ব্লাড সেলস অর্থাৎ ইরাইথোসাইটস, হোয়াইট ব্লাড সেলস অর্থাৎ লিউকোসাইটস এন্ড প্লাটলেটস বা হচ্ছে থ্রম্বোসাইটস। শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডে আমরা চলে আসি, আমরা একটু এক নজরে রক্তের উপাদানগুলো দেখে নিই। প্রথমে দেখো, রক্তরস হচ্ছে 55% এবং রক্তকণিকা হচ্ছে তাহলে কত, 45%। রক্তরস হচ্ছে দুটো উপাদান, পানি এবং হচ্ছে কঠিন পদার্থ। পানি হচ্ছে 90 থেকে 92%, কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10%। এবং এই কঠিন পদার্থ আবার কি, অজৈব এবং জৈব পদার্থ নিয়ে গঠিত। অজৈব পদার্থ পরিমাণ কত, 0.9%। এবং এখানে দেখো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, তামা এবং লৌহ। জৈব পদার্থ হলো 7 থেকে 9%। এর উপাদানগুলো আমরা দেখি, প্রোটিন থাকতে পারে, প্রোটিন বিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থ এবং অন্যান্য জৈব পদার্থ। প্রোটিন গুলো কি কি, সেরাম অ্যালবুমিন, সেরাম গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন এবং ফাইব্রিনোজেন। এবং সবচেয়ে বেশি এখানে প্রোটিন রয়েছে সেরাম অ্যালবুমিন। প্রোটিন বিহীন নাইট্রোজেন ঘটিত পদার্থ হচ্ছে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন। এবং অন্যান্য জৈব পদার্থের মধ্যে থাকে গ্লুকোজ, প্রশমিত স্নেহদ্রব্য, কোলেস্টেরল, হরমোন, এনজাইম, বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদি। আর রক্তকণিকার যে 45%, সেটা দেখো আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটলেটস। ডাব্লিউবিসি কে আমরা দুটো ভাগে ভাগ করেছি, অদানাদার এবং হচ্ছে দানাদার। অদানাদার কোনগুলো, মনোসাইট এবং লিম্ফোসাইট। আর দানাদার হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এক নজরে রক্তের উপাদানগুলো একটু দেখে নিলাম। প্লাজমা বা রক্তরস, এটি হলো রক্তের উপাদানের প্রথম উপাদান এবং এটি হলো টোটাল 55%। প্লাজমা, তোমরা ছবিতে একটি রক্তের ব্যাগ দেখতে পাচ্ছ এবং উপরে যে হালকা বর্ণ, হলুদ বর্ণ দেখতে পাচ্ছ, সেটাই হলো প্লাজমা। রক্তের ইষদ ক্ষারধর্মী হলুদ বর্ণের অকোষী তরল পদার্থ। এটা বহিঃকোষীয় তরল, যেখানে কি থাকে, প্রচুর পরিমাণে আয়ন থাকে, জৈব এবং অজৈব পদার্থ থাকে। রক্তরসের ঘনত্ব হচ্ছে 1.025 গ্রাম পার মিলিলিটার এবং এর পিএইচ হচ্ছে 7.4। এবং এটা টোটাল রক্তের আয়তনের কত বলেছি আমি, 55%। পূর্ণবয়স্ক মানুষের শরীরে 3 লিটার কে থাকে প্লাজমা বা রক্তরস থাকে এবং যা হচ্ছে তার দেহের ওজনের মোট কত পার্সেন্ট, 5%। এবং এর অধিকাংশই হচ্ছে পানি অর্থাৎ 90 থেকে 92%, এবং কঠিন পদার্থ হচ্ছে 8 থেকে 10% নিয়ে গঠিত। আমরা রক্তরসের উপাদানগুলো একটু দেখে নিই। প্লাজমার প্রধান উপাদান পানি 90 থেকে 92%, কঠিন পদার্থ 8 থেকে 10%। কঠিন পদার্থকে আমরা আবার দুভাগে ভাগ করেছি, অজৈব পদার্থ 0.9%, জৈব পদার্থ 7 থেকে 9%। অজৈব পদার্থ গুলো দেখো কি কি, খনিজ পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। খনিজ পদার্থ হচ্ছে, এর পরিমাণ হচ্ছে 0.9%, এখানে থাকবে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট, বাইফসফেট। আর গ্যাসীয় পদার্থ হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। এই প্লাজমার এই যে উপাদানগুলোর পরিমাণ কিন্তু এক এক কলায় এক এক রকম নির্ভর করে এবং এটা পরিমাণ নির্ভর করে কিডনি এবং লিভারের উপরে। জৈব পদার্থ 7 থেকে 9%, এখানে জৈব পদার্থগুলো দেখিনি আমরা, প্লাজমা প্রোটিন, স্নেহ পদার্থ, শর্করা, অপ্রোটিন, নাইট্রোজেন যুক্ত দ্রব্য, রঞ্জক দ্রব্য, এসিড দ্রব্য এবং অন্যান্য জৈব পদার্থ। প্লাজমা প্রোটিনের ভিতর থাকবে দেখো অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন এবং অধিক পরিমাণে থাকে অ্যালবুমিন। স্নেহ পদার্থ হচ্ছে নিউট্রাল ফ্যাট, কোলেস্টেরল, ফসফোলিপিড, লেসিথিন, শর্করা, গ্লুকোজ। অপ্রোটিন নাইট্রোজেন যুক্ত দ্রব্য, তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনাইন, ক্রিয়েটিন এবং জ্যান্থিন। রঞ্জক পদার্থ থাকবে বিলিরুবিন, বিলিভার্ডিন। এসিড দ্রব্য হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড। অন্যান্য জৈব পদার্থ যেমন হরমোন থাকে, ভিটামিন থাকে, এনজাইম থাকে এবং মিউসিন থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা প্লাজমা রসের সমস্ত উপাদানগুলো সম্পর্কে আলোচনা করলাম।
এখানে আমাদের আরেকটি জিনিস জানা দরকার, যেটা হলো সেরাম, অর্থাৎ রক্ত জমাট বাঁধার পরে প্লাজমা যে অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলছি? সেরাম বলছি। রক্ত জমাট বাঁধা অর্থাৎ ফাইব্রিনোজেন সহ রক্ত জমাট বাঁধার সাথে সম্পৃক্ত প্রোটিন অপসারিত হওয়ার পর যে অবশিষ্ট তরল পদার্থ সেটাই হলো সেরাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে নিশ্চয়ই প্লাজমা এবং সেরামের মধ্যে পার্থক্য নিশ্চয়ই করতে পারবা তোমরা। রক্তরসের কাজ, এরা কি করে? রক্তকণিকা সমূহকে ধারণ করে, রক্তের তারল্য রক্ষা করে, অন্ত্র থেকে যে খাদ্য সার পানি পরিবহন করে এরা প্লাজমার মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। কলা থেকে প্রাপ্ত বর্জ্য রেশনের জন্য কোথায় পরিবহন করে? বৃক্কে পরিবহন করে। লোহিত কণিকা সঙ্গবদ্ধ হওয়ার পূর্বে অক্সিজেন প্রথমে রক্তরসে দ্রবীভূত থাকে। হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে পরিবহন করে। রক্তের যে অম্লক্ষারের ভারসাম্য সেটাও এরা কি করে? নিয়ন্ত্রণ করে। রক্তকণিকা, রক্তের মধ্যে যে কোষ ছড়ানো থাকে সেগুলোই হলো রক্তকণিকা। এবং এই কণিকাগুলো দেখো যে তিন ধরনের, এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। এরিথ্রোসাইট আরবিসি, লিউকোসাইট হচ্ছে WBC, থ্রম্বোসাইট হলো প্লাটলেটস। আমরা কিন্তু সেল বলছি না, ব্লাড সেল বলছি না, আমরা কি বলছি? রক্ত কণিকা বা ব্লাড কর্পাসেল। তোমরা জানো যে কোষের সংজ্ঞা হলো যে কোষ কি করতে পারে? স্ববিভাজিত হতে পারে, কিন্তু কর্পাসেল নিজে নিজে বিভাজিত হতে পারে না, সেজন্য এদেরকে আমরা কি বলতেছি? ব্লাড সেল না বলে আমরা কি বলতেছি? রক্ত কণিকা বলছি। রক্ত কণিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় হিম্যাটোপয়েসিস। এবং হিম্যাটোলজি বলা হয় তাকে, তা আমরা একটু জেনে নিই, যেখানে রক্তের গঠন, রক্তের উৎপত্তি এবং রক্তের বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করা হয়। যে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে কি বলা হয়? হিম্যাটোলজি বলা হয়ে থাকে। তোমরা শিক্ষার্থীরা দেখো এখানে যে তিন ধরনের রক্তকণিকার কথা আমি বললাম, এরিথ্রোসাইট, আরবিসি, লিউকোসাইট, WBC, থ্রম্বোসাইট, প্লাটলেটস বা অণুচক্রিকা। তোমরা ছবিতে পাশে দেখতে পাচ্ছ এরিথ্রোসাইট অর্থাৎ আরবিসি, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল এবং বেসোফিল, এগুলো হচ্ছে লিউকোসাইট। আর উপরে তোমরা প্লাটলেটস এর ছবি দেখতে পাচ্ছ। লোহিত রক্তকণিকা, তোমরা দেখো স্লাইডে আমরা রেড ব্লাড সেলস আমরা দেখতে পাচ্ছি, তাই তো? লোহিত রক্তকণিকা গ্রিক শব্দ হচ্ছে ইরিথ্রোস, অর্থ হচ্ছে লোহিত, এবং কাইটোস অর্থ হলো কোষ। অর্থাৎ লোহিত রক্তকণিকা ইরিথ্রোসাইট গ্রিক শব্দ থেকে হচ্ছে এর উৎপত্তি। লোহিত রক্তকণিকাকে আমরা কি বলি? হিমাটিডো বলতে পারি। লোহিত রক্তকণিকা হচ্ছে দ্বি অবতল, নিউক্লিয়াস বিহীন, চাকতির মতো। তোমরা ছবিতে দেখো যে চাকতির মাঝখানটা হলো হালকা এবং প্রান্ত ভাগ হলো পুরু। এবং লোহিত রক্তকণিকা সম্পূর্ণ রক্তের প্রায় হচ্ছে অর্ধেক। এবং একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে রক্তকণিকার সংখ্যা 25 থেকে 30 ট্রিলিয়ন। এবং এক একটি কণা 60 সেকেন্ডে বা 1 মিনিটে সমগ্র দেহকে কি করতে পারে? পরিভ্রমণ করতে পারে। এদের ব্যাস হচ্ছে 7 থেকে 8 মাইক্রোমিটার এবং পুরুত্ব হচ্ছে 2 মাইক্রোমিটার। এরা স্থিতিস্থাপক, পাতলা তবে কিন্তু শক্ত। এবং এদের যে প্লাজমা মেমব্রেন রয়েছে সেটা হচ্ছে নমনীয় প্লাজমা মেমব্রেন দ্বারা স্পঞ্জি সাইটোপ্লাজম দ্বারা গঠিত। এবং আরবিসিতে প্লাজমা মেমব্রেন নমনীয়তার কারণে এরা কি করতে পারে? ক্ষুদ্র রক্তনালীর মাধ্যমে সহজে একে বেঁকে এরা চলাচল করতে পারে। এবং এই নমনীয় প্লাজমা মেমব্রেনের জন্য এরা পানি, অক্সিজেন, গ্লুকোজ, ইউরিয়া এই পর্দার মাধ্যমে এরা কি হতে পারে? প্রবাহিত হতে পারে। এবং বৃহৎ হিমোগ্লোবিন কণা ও প্রোটিন কণা গুলো কিন্তু এর ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে না। পরিণত কণিকায় আমরা জানি যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, আরএনএ, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুপস্থিত। কারণটা হলো কি? কারণ হলো যে এদের হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, এবং এই রঞ্জক পদার্থটাকে জায়গা দেবার জন্য এই কণিকার ভিতরে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, আরএনএ, গলজি বডি এগুলো অনুপস্থিত থাকে। এর ফলে কি হয়? এর মজুদকৃত প্রোটিন, এনজাইম ও আরএনএ এর উপর এদেরকে আবার নির্ভর করতে হয়। এই যে হিমোগ্লোবিন লাল রঙের, কারণ হলো সূর্যরশ্মির লাল ও সবুজ অধিক শোষণ করতে পারে।
এবং লোহিত কণিকার 60 থেকে 70 ভাগ হচ্ছে পানি, 30 থেকে 40 ভাগ হচ্ছে কঠিন পদার্থ, এবং কঠিন পদার্থের 33% হলো হিমোগ্লোবিন, এবং সুস্থ শরীরে 80% হিমোগ্লোবিন প্রয়োজন হয়। তো আমরা এখন যে এই হিমোগ্লোবিন কিভাবে থাকে সেগুলো একটু আলোচনা করি। যে সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন নামক অক্সিজেন বাহক গ্লোবিউলার প্রোটিন থাকে, তাই আরবিসি কি দেখায়, লাল দেখায়, এবং প্রতিটি হিমোগ্লোবিন অণু হিম নামক লৌহ এবং গ্লোবিন নামক প্রোটিন দিয়ে গঠিত, এবং 100 মিলিমিটার রক্তে প্রায় হলো 15 থেকে 60 গ্রাম কি থাকে, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের 4টি পলিপেপটাইড চেইনের প্রতিটির সাথে হিম গ্রুপ যুক্ত থাকে। এর কয়টা পলিপেপটাইড চেইন থাকে, 4টা, এবং তার সাথে কি থাকে, হিম গ্রুপ যুক্ত থাকে, এবং প্রতিটি হিম গ্রুপের সাথে লৌহ পরমাণু থাকে যা অক্সিজেন সংযোগের স্থান হিসেবে কাজ করে, এবং শ্বসনের সময় অর্থাৎ রেসপিরেশনের সময় ফুসফুস থেকে আগত অক্সিজেন লোহিত কণিকায় হিমোগ্লোবিনের সাথে কি তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। লোহিত কণিকার সংখ্যা, সুস্থ দেহে 100 মিলিলিটার রক্তে 15 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। ভ্রূণ অবস্থায় প্রতি ঘন মিলিমিটারে আরবিসি থাকে কত, 80 থেকে 90 লক্ষ। শিশুর দেহে প্রতি ঘন মিলিমিটারে থাকে 60 থেকে 70 লক্ষ, এবং পূর্ণবয়স্ক পুরুষের ক্ষেত্রে আরবিসির পরিমাণ হচ্ছে বেশি থাকে, এবং সেটা হলেও 50 লক্ষ। স্ত্রীদের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটারে থাকে আরবিসি 45 লক্ষ। অর্থাৎ আমরা গড় যদি বলি তাহলে হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে আরবিসি থাকে 50 লক্ষ। এখন কি হতে পারে, কোন কারণে আরবিসির সংখ্যা বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। যদি আরবিসির সংখ্যা 65 লক্ষের বেশি হয়ে যায় তাহলে তখন আমরা তাকে কি বলি, পলিসাইথেমিয়া। আর যদি এই যে 50 লক্ষের 25% কমে যায় তখন সেটাকে আমরা বলি এনিমিয়া। লোহিত কণিকার উৎপত্তি, অস্থিমজ্জায় অবস্থিত স্টেম কোষ বা হিমোসাইটোব্লাস্ট নামক বৃহৎ ধনীয় কোষ থেকে লোহিত রক্ত কণিকা সৃষ্টি হয়। তবে আমি এখানে একটু বুলেট করে লিখে দিয়েছি, তোমরা দেখো যে ভ্রূণ অবস্থায় কুসুমথলির ভাস্কুলোসা থেকে, জন্মের 1 মাস আগে যকৃত প্লীহা থেকে, 20 বছর বয়স পর্যন্ত দেহের লম্বা অস্থির অস্থিমজ্জার হিমোসাইটোব্লাস্ট নামক কোষ থেকে, আর জীবনের বাকি সময় হিউমেরাস, ফিমার, স্টারনাম, অশিরুকা, পরশুকা অস্থির শেষ প্রান্ত থেকে। এবং এই যে উৎপত্তি সম্পর্কে আমরা এখন একটু ডিটেলস আলোচনা করি, যে পরিণত লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না। অস্থিমজ্জায় অবস্থিত স্টেম কোষ বা হচ্ছে হিমোসাইটোব্লাস্ট নামক বৃহৎ ধনীয় কোষ থেকে এরিথ্রোসাইট বা আরবিসি সৃষ্টি হয়, এবং আরবিসি সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়, এরিথ্রোপয়েসিস। যখন এরিথ্রোপয়েসিস তৈরি হয় তখন নিউক্লিয়াস থাকে, এবং এটাকে বলা হয় হিমোসাইটোব্লাস্ট, এই সেলগুলোকে, যখন নিউক্লিয়াস থাকবে। তবে রক্ত প্রবাহে প্রবেশ করার আগেই এদের দেহে কি হয়, এক ধরনের সংকোচনের সৃষ্টি হয়, ফলে নিউক্লিয়াস ভেঙে যায় এবং ক্ষণপদের মাধ্যমে এগুলো কি হয়, দেহ থেকে বের হয়ে যায়। এদের জীবনকাল হলো 4 মাস বা হচ্ছে 120 দিন, এবং এই জীবদ্দশায় এরা 4 মাসে কি করে, 1100 কিলোমিটার পথ সমগ্র দেহে এরা পরিভ্রমণ করে। যকৃত ও প্লীহাতে এরা কিন্তু আরবিসি গুলো ধ্বংস হয়, এবং ধ্বংস হওয়ার পদ্ধতিটা একটু বলে নিই। যে লোহিত কণিকা ধ্বংসের জন্য ম্যাক্রোফেজ কর্তৃক গ্রহণের পর প্রোটিন অংশকে হজম হয়ে কি হয়, অ্যামাইনো অ্যাসিড পুলে জমা হয়, আর হিম অংশ যেটা রয়েছে সেটা বিলিরুবিন ও বিলিভারডিনে পরিণত হয়। হিমের লৌহ অংশ প্রোটিনের সাথে যুক্ত হয় এবং ফেরিটিন হিসাবে কি হয়, পুনরায় অস্থিমজ্জায় গিয়ে জমা থাকে, যা পরবর্তীতে নতুন আরবিসি তৈরিতে ব্যবহৃত হয়। এই যে ধ্বংস হচ্ছে, এই ধ্বংস হওয়ার প্রক্রিয়াটা প্রতি ঘন্টায় কি হচ্ছে, 10 বিলিয়ন। যেমনি ভাবে নতুন সৃষ্টি হচ্ছে 10 বিলিয়ন, ঠিক অনুরূপ ভাবে কি হচ্ছে, প্রতি ঘন্টায় 10 বিলিয়ন তোমার ধ্বংস হচ্ছে। অর্থাৎ প্রতি ঘন্টায় 10 বিলিয়ন সৃষ্টি হচ্ছে এবং 10 বিলিয়ন ধ্বংস হচ্ছে। এখন কথা হলো যে এই আরবিসি তৈরিটাকে নিয়ন্ত্রণ করে কে, বৃক্কের গ্লোমেরুলাসের এক ধরনের হরমোন তৈরি হয়, সে হরমোনের নাম হচ্ছে এরিথ্রোপয়েসিন, এবং এই হরমোন কি করে, আরবিসি তৈরিটাকে নিয়ন্ত্রণ করে। এর আয়ুকাল, আয়ুকাল হচ্ছে দেখো
যে লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 4 মাস। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লোহিত রক্তকণিকার উৎপত্তি সম্পর্কে আলোচনা করলাম, চলো আমরা একটু খুব ছোট্ট একটা ভিডিও দেখে নিই। Understanding erythropoiesis. Erythropoiesis is the scientific term for the production of red blood cells. These cells, called erythrocytes, carry oxygen around the body. They develop from cells in the bone marrow called stem cells. Erythrocytes are extremely important to your health. They carry almost all the oxygen your body uses and make up almost half your blood. 8 out of 10 cells in your body are red blood cells. Red blood cells can be collected, stored, and given to people who need them in a life-saving procedure called a blood transfusion. Let's look more closely at the life cycle of an erythrocyte. Bone marrow is the tissue in your bones that is the factory for producing blood cells. First, it creates stem cells. These stem cells can then develop into more specialized cells called common myeloid progenitors, CMP, that have the ability to mature into all of the different blood cell types, including red blood cells called erythrocytes, white blood cells called leukocytes, and finally, platelets. You already know that red blood cells carry oxygen around the body. White blood cells fight infection, and platelets help stop bleeding after an injury. The life cycle of a healthy erythrocyte is about 3 to 4 months. First, a stem cell commits to becoming a red blood cell and turns into a cell called an erythroblast. The erythroblast becomes a more developed blood cell called a reticulocyte and enters the bloodstream. It takes about a week for a healthy reticulocyte to become a mature red blood cell. It then stays in your bloodstream until it naturally wears out and the body recycles it. Your bone marrow factory constantly replaces your supply of erythrocytes and other blood cells. The development of healthy, functioning erythrocytes depends on healthy stem cells in the bone marrow. If the bone marrow is not healthy, it produces defective stem cells. These cells may not be able to develop normally into blood cells. As a result, they may die in the bone marrow by a cellular process called apoptosis, or programmed cell death. Apoptosis is one of the body's ways of removing damaged or defective cells. There are many ways erythropoiesis can go wrong. When this occurs, the body does not have enough healthy red blood cells to carry oxygen around the body. This causes a condition called anemia. ছোট শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখে লোহিত কণিকার উৎপত্তি সম্পর্কে বুঝতে পেরেছ। লোহিত কণিকার কাজ, লোহিত কণিকার হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এরা কি করে? রক্তের সান্দ্রতা রক্ষা করে, রক্তের অম্ল ও ক্ষারের সাম্যতা বজায় রাখে। লোহিত কণিকার ঝিল্লিতে বিদ্যমান অ্যান্টিজেন রক্তের গ্রুপ নির্ণয়ে সাহায্য করে, রক্তের বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপাদন করে। শ্বেত রক্তকণিকা লিউকোসাইট WBC, মানবদেহে WBC হচ্ছে অনিয়তাকার নিউক্লিয়ার যুক্ত এবং হচ্ছে হিমোগ্লোবিন বিহীন। কোষগুলো হচ্ছে RBC-র তুলনায় অনেক বড়। এদের নিউক্লিয়াস হচ্ছে গোল বা ডিম্বাকার, তবে বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে এরা কি হয়, বৃত্তাকার অথবা অশ্বক্ষুরাকৃতির হয়। আমরা পরবর্তী স্লাইডে এই ছবি দেখতে পাবো। নিউক্লিয়াস সাইটোপ্লাজমে চাপে কি করে, এক প্রান্তে অবস্থান করে। এদের ব্যাস হচ্ছে 7.5 থেকে 20 মাইক্রোমিটার। মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের পরিমাণ হচ্ছে 4000 থেকে 11000। এখন শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত আমরা জানি, তাহলে কত হচ্ছে, 1:700। আমি আবারও বলছি, WBC এবং RBC অনুপাত হচ্ছে 1:700। লিউকোসাইট তৈরির প্রক্রিয়াকে কি বলে, লিউকোপয়েসিস। এরা অস্থিমজ্জা, প্লীহা এবং লসিকা গ্রন্থি থেকে উৎপত্তি হয়। স্বাভাবিক, আমি বললাম যে স্বাভাবিকের পরিমাণ হচ্ছে 4000 থেকে 11000 প্রতি ঘন মিলিমিটারে লিউকোসাইটের পরিমাণ। যদি লিউকোসাইটের পরিমাণ কি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে আমরা সেটাকে বলি লিউকোসাইটোসিস।
যদি স্বাভাবিকের তুলনায় লিউকোসাইটের পরিমাণ কমে যায় তাহলে আমরা তাকে কি বলি? লিউকোপেনিয়া। রক্তে শ্বেত রক্ত কণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক সময় কি হয়ে যায়? অধিক পরিমাণে হয়ে যায়। যেমন লিউকেমিয়া, ক্যান্সারের কথা তোমরা শুনেছো তাই না? ক্যান্সারের ক্ষেত্রে কি হয়? আরবিসি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং শ্বেত রক্ত কণিকার সংখ্যা কি হয়ে যায়? অস্বাভাবিক ভাবে বেড়ে যায় এবং এটা কি হতে পারে? রোগীর মৃত্যুর কারণও হতে পারে। এখন কিছু কিছু শ্বেত রক্ত কণিকা আবার কি হয়, রক্ত থেকে স্থানান্তরিত হয়ে দেহের অন্য কোনো কলায় কিভাবে স্থায়ী ভাবে এরা অবস্থান করে বা বসবাস করা শুরু করে দেয়। যেমন যকৃতে বিদ্যমান হচ্ছে কুপার কোষ, এক ধরনের হলো শ্বেত রক্ত কণিকা, যারা কি করে অনাক্রম্যতন্ত্রের অংশ হিসাবে কাজ করে। শ্বেত রক্ত কণিকার গঠনটা আমরা একটু আলোচনা করে ফেলি। যে রাসায়নিক ভাবে শ্বেত রক্ত কণিকা হচ্ছে নিউক্লিয়ার প্রোটিন, গ্লাইকোজেন, লিপিড, কোলেস্টেরল, অ্যাসকরবিক অ্যাসিড এবং প্রোটিন বিশ্লেষী যে এনজাইম সেটা নিয়ে গঠিত। এবং এর উৎপত্তি হয় কোথা থেকে? আমি আবার বলছি যে অস্থিমজ্জা, প্লীহা ও লসিকা গ্রন্থি থেকে লিউকোসাইট বা শ্বেত রক্ত কণিকার উৎপত্তি হয়। শ্বেত রক্ত কণিকার প্রকারভেদ, এদের সাইটোপ্লাজমে দানার উপস্থিতির উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, অদানাদার এবং হচ্ছে দানাদার। অদানাদার হচ্ছে দুই ধরনের, লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট। আর দানাদার হচ্ছে কত? তিন প্রকার, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বিসোফিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে লিম্ফোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বিসোফিল এবং মনোসাইট, এখানে তোমরা দেখতে পাচ্ছ দানাদার এবং অদানাদার WBC। প্রথমে আমরা অদানাদার নিয়ে আলোচনা করি। যে এ ধরনের লিউকোসাইট গুলো হলো সাইটোপ্লাজম দানাবিহীন, এদের সাইটোপ্লাজমে কি থাকবে না? কোনো প্রকার গ্র্যানিউল বা দানা থাকবে না। আর নিউক্লিয়াস হচ্ছে বৃহৎ এবং হচ্ছে অখণ্ডায়িত। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নিউক্লিয়াস হচ্ছে বৃহৎ এবং অখণ্ডায়িত। এবং এরা হচ্ছে কয় ধরনের? দুই ধরনের। কি কি বললাম আমি? লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইট। তোমরা স্লাইডে ছবিতে দেখতে পাচ্ছ লিম্ফোসাইট এবং হচ্ছে মনোসাইটের ছবি তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। তো প্রথমে লিম্ফোসাইট নিয়ে একটু আলোচনা করি আমরা। যে লিম্ফোসাইট হলো, এরা হলো লসিকাতন্ত্রে সৃষ্টি হয়। কোথায় সৃষ্টি হয়? লসিকাতন্ত্রে। এবং এরা গোলাকার এবং 7 থেকে 20 মাইক্রোমিটার এদের হচ্ছে ব্যাস। এদের নিউক্লিয়াস তোমরা ছবিতে দেখো যে লিম্ফোসাইটে এদের নিউক্লিয়াস হচ্ছে বড় এবং সাইটোপ্লাজমের অধিকাংশ জায়গা এরা কি করে থাকে? দখল করে থাকে। শ্বেত রক্ত কণিকার অর্থাৎ WBC 25% হচ্ছে লিম্ফোসাইট এবং এদের জীবনকাল হচ্ছে কত? 100 থেকে 120 দিন। এবং এরা কি করে? এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এবং শরীরে কি করে? অ্যান্টিবডি তৈরি করে। তো লিম্ফোসাইট গুলো আবার কয় প্রকার? দেখো যে তিন ধরনের লিম্ফোসাইট মানব রক্তে দেখা যায়। গুলো হলো কি কি? টি সেল, বি সেল এবং ন্যাচারাল কিলার সেল, তিন ধরনের। আচ্ছা, ঠিক আছে, টি সেল বা টি কোষটা আসলে কি দেখি একটু? এরা কি করে? থাইমাস গ্রন্থির থাইমোসাইট থেকে সৃষ্টি হয় এবং এগুলোকে তখন আমরা কি বলবো? টি সেল বলা বা টি লিম্ফোসাইট আমরা বলি। এরা কি কাজ করে? এদের কাজ হলো, এরা কোষ মাধ্যমে অনাক্রম্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা অণুজীব গুলোকে কি করে? ধ্বংস করে। বি সেল বা বি কোষ, অস্থিমজ্জার হিমাটোপয়েটিক মাতৃকোষ হতে বিকোষ বা বিলিম্ফোসাইট তৈরি হয় এবং এরাও কি করে? এরাও হচ্ছে অনাক্রম্যতায় কাজ করে। এরা অ্যান্টিবডি তৈরি করে। ভাইরাস ও ব্যাকটেরিয়ার দেহে প্রবেশের পূর্বে এদেরকে কি করে? আগ্রাসন পদ্ধতিতে এদেরকে নষ্ট করে ফেলে। ন্যাচারাল কিলার কোষ বা NK কোষ, এরা বিশেষ ধরনের শ্বেত রক্ত কণিকা যারা অন্য কোষের জন্য বিষাক্ত এবং অনাক্রম্যতন্ত্রের জন্য বিপজ্জনক। এরা ভাইরাসের সংক্রমণে খুব দ্রুত সাড়া প্রদান করে এবং সংক্রমণের 3 দিন পর্যন্ত সক্রিয় থাকে। এরপর এরা দেহে টিউমার সৃষ্টি করে। মনোসাইট, এগুলো অস্থিমজ্জার সৃষ্ট অনিয়তাকার 20 থেকে 25 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট শ্বেত রক্ত কণিকা। এদের নিউক্লিয়াস ছোট, বৃক্ক আকৃতির, সাইটোপ্লাজম হলো অনেক বেশি এবং প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে 100 থেকে 700 এবং এদের জীবনকাল 10 থেকে 12 দিন। এবং এরা কি করে? ম্যাক্রোফেজ হিসাবে মৃত কোষ ভক্ষণ করে। দানাদার,
এ ধরনের লিউকোসাইট গুলো হলো সাইটোপ্লাজমে কি থাকবে, দানাযুক্ত থাকবে, নিউক্লিয়াস হবে ক্ষুদ্র এবং খণ্ডায়িত। তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বর্ণ ধারণের ক্ষমতার ভিত্তিতে এদেরকে কয় ভাগে ভাগ করা যায়, তিন ভাগে ভাগ করা যায়, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং হচ্ছে বেসোফিল। নিউট্রোফিল তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে শ্বেত রক্ত কণিকার সর্বাধিক হচ্ছে নিউট্রোফিল এবং এর পরিমাণ 60-70% থাকে এবং এদের সাইটোপ্লাজমে কি হয় বর্ণ নিরপেক্ষ দানা থাকার দরুন এরা কি করে ইওসিন বর্ণকে বেগুনি বর্ণ ধারণ করে। তোমরা কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বেগুনি। নিউক্লিয়াস 2-7 খণ্ড বিশিষ্ট হয় এবং দেখো যে এরা সরু ফিতার মতো, এদের যে নিউক্লিয়াস গুলো দেখো যে এখানে 4টা দেখা যাচ্ছে, 2-7 এবং একটার সাথে আরেকটা সরু ফিতার মাধ্যমে কি হয়েছে এরা যুক্ত হয়েছে। প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের পরিমাণ হচ্ছে 3000-6000 এবং এদের জীবনকাল হচ্ছে 2-4 দিন। এদের কাজটা হলো কি, এরা কি করে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করে এবং ফেগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুগুলোকে এরা ধ্বংস করে। ইওসিনোফিল শ্বেত রক্ত কণিকায় 2-4% হলো ইওসিনোফিল এবং এদের সাইটোপ্লাজমে বিদ্যমান অম্লা শক্ত দানা থাকে এবং এরা ইওসিন রঞ্জককে সেজন্য কি করে লাল বর্ণ ধারণ করে। নিউক্লিয়াস হচ্ছে 2-3 খণ্ড বিশিষ্ট। প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে মাত্র 100-400। এদের জীবনকাল হচ্ছে 8-12 দিন এবং এরা দেহে কি করে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। অ্যালার্জি পরজীবীর সংক্রমণ প্লীহা ও স্নায়ুতন্ত্রের রোগের কারণে রক্তে কি হয় ইওসিনোফিলের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। বেসোফিল শ্বেত রক্ত কণিকার সবচেয়ে কম অংশ, এটা 0-0.5% বেসোফিল থাকে এবং এদের সাইটোপ্লাজমে খাড়া শক্ত দানা থাকে যারা ইওসিন বর্ণকে নীল বর্ণ ধারণ করে খাড় থাকার জন্য। এদের নিউক্লিয়াস বিভিন্ন ভাবে খণ্ডায়িত থাকে। ছবিতে তোমরা দেখো যে প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে 25-200। এদের জীবনকাল হচ্ছে 12-15 দিন। এরা দুটো রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, হেপারিন আর হচ্ছে একটা কি হিস্টামিন। এতে অধিক রক্ত প্রবাহের জন্য হিস্টামিন কি করে রক্তবাহী নালীকে প্রসারিত করে আর হেপারিন কি করে রক্তনালী রক্তকে জমাট বাঁধতে দেয় না। শিক্ষার্থী বন্ধুরা, আমরা WBC কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে ছোট্ট একটি ভিডিও দেখলে। Our body is constantly making new blood cells. Billions of white blood cells, red blood cells, and platelets are produced every day to replace older cells that die, either during normal processes or because of illness. This process by which new blood cells are created is called hematopoiesis. Blood cells in the body, including the white cells, are made in the bone marrow, which is the soft, spongy material in the center of the bones. Blood cells are created from a group of master cells called stem cells, which also live within the bone marrow. These stem cells have the ability to divide and produce all the different types of blood cells. The white blood cells are an important part of our body's immune system. Granulocytes are a special group of white blood cells that play an extremely important role in protecting the body against infections. Neutrophils are a special class of granulocytes that are able to chase, engulf, and digest the bacteria that can cause infections. Neutrophil development in the bone marrow takes approximately 10 days. Mature neutrophils are released into the blood where they survive for only 3-6 hours. Because mature neutrophils are so short-lived, the bone marrow constantly produces large numbers of neutrophils to meet the body's needs. Our body makes natural proteins that can signal the stem cell to start making cells that will eventually develop as neutrophils. One of the important proteins in this process is called granulocyte colony stimulating factor, or GCSF. The GCSF protein can work on the cells in the bone marrow that eventually become neutrophils and signal that they should start becoming neutrophils. The entire process by which stem cells develop into mature neutrophils can take about 10 days and includes two phases. During the first phase, the stem cells and their offspring can divide as they develop and mature. This step takes about 6 days. Then, over another 4-5 days, the cells mature further. However, the cells can no longer divide. The mature neutrophils are finally released into the blood.
where they can fight bacteria and protect the body from infection. শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ডাব্লিউবিসি কিভাবে তৈরি হয়, কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে ছোট্ট একটি ভিডিও দেখলাম। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ শ্বেত রক্তকণিকার কাজ, সে কি কাজ করে। মনোসাইটস আর নিউট্রোফিলস এগুলো কি করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ভক্ষণ করে। লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি তৈরি করে, রোগ প্রতিরোধ করে। সেই জন্য এদেরকে আমরা কি বলতে পারি, শ্বেত রক্তকণিকাকে আমরা মাইক্রোস্কোপিক সোলজার বা আণুবীক্ষণিক সৈন্য বলতে পারি। বেসোফিল যে রয়েছে, বেসোফিল কি তৈরি করে, হ্যাপারিন তৈরি করে এবং রক্ত জমাট বাঁধতে বাধা প্রদান করে। হিস্টামিন কি করে, হিস্টামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যেমন লিউকোসাইট। ইউসিনোফিলের কাজ কি, এরা রক্তে প্রবেশকৃত ক্রিমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। অর্থাৎ ডাব্লিউবিসি হলো তোমার কি মাইক্রোস্কোপিক সোলজার, অর্থাৎ আণুবীক্ষণিক সৈন্য হিসাবে কাজ করে। অণুচক্রিকা বা থ্রম্বোসাইট, রক্তরসে অবস্থিত বর্ণহীন নিউক্লিয়াস বিহীন সবচেয়ে ক্ষুদ্র প্রকৃতির এবং রক্ত জমাট বাঁধতে সাহায্যকারী কোষই হলো অণুচক্রিকা বা থ্রম্বোসাইট। এগুলো ক্ষুদ্র গোলাকার বা ডিম্বাকার বা দণ্ডাকার রক্তকণিকা। এদের ব্যাস হচ্ছে 2 থেকে 4 মাইক্রোমিটার এবং প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। এগুলো অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট কোষের ভগ্ন ঘনপথ থেকে উৎপত্তি হয় এবং যকৃত ও প্লিহায় গিয়ে এরা কি হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। এদের আয়ুকাল হচ্ছে কত, 2 থেকে 9 দিন। প্লিহা ব্যতীত দেহের অন্য কোথাও অণুচক্রিকা সঞ্চিত হিসাবে থাকে না। লোহিত রক্তকণিকার মতো এদের কোনো নিউক্লিয়াস নেই এবং এরা বিভাজিত হতে পারে না। এদের প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন, ফসফোলিপিড। এদের সাইটোপ্লাজমে অ্যাক্টিন, মায়োসিন, গ্লাইকোজেন, লাইসোজোম এবং ডেন্সো আলফা দানা থাকে। কোলাজেন ও ফাইব্রিনোজেন প্রোটিন ধারণ করার জন্য এদের প্লাজমা আবরণী ভাঁজযুক্ত হয়ে থাকে। তোমরা ছবি দেখো যে এদের যে আবরণীটা কেমন ভাঁজযুক্ত এবং ঘাজ কাটা। এরা সহজে ভেঙে যায় এবং রক্ত তঞ্চনের জন্য কি করে এরা, বা রক্ত জমাট বাঁধার জন্য এরা প্রয়োজনীয় থ্রম্বোকাইনেস এনজাইম সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু কিভাবে প্লাটলেট বা অণুচক্রিকা তৈরি হচ্ছে সেটা একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখে ফেলি। Megakaryocytes are giant cells with multilobulated polyploid nuclei that extend long, thin cytoplasmic processes known as proplatelets into the bone marrow sinusoids, where they release thousands of platelets. These newly formed platelets then enter the circulation. TPO constantly stimulates platelet production, so there are sufficient numbers to maintain hemostasis. Approximately one-third of platelets are sequestered in the spleen. Platelets have a lifespan of 8 to 10 days, after which they are engulfed and digested by macrophages within the spleen. অণুচক্রিকার কাজ, দেহের ক্ষতস্থানে অণুচক্রিকার রক্তচন্দনে সাহায্য করে। কৈশিক জালকের এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে অণুচক্রিকা তা মেরামত করতে পারে। ক্ষতস্থানে সাময়িক হিমোস্টেটিক প্লাক সৃষ্টি করে এরা কি করে, রক্তক্ষরণ বন্ধ করে। এরা সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপাদন করে যা রক্তনালীর সংকোচন ঘটিয়ে কি ঘটায়, রক্তপাত হ্রাস করে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এরা কি করতে পারে, কার্বন কণা, ইমিউন কমপ্লেক্স ও ভাইরাসকে এরা ভক্ষণ করতে পারে। এরা হিস্টামাইন ও 5-হাইড্রোক্সিট্রিপটামাইন সঞ্চয় করে, যেগুলো কি করে, অণুচক্রিকা ভাঙ্গনের সময় মুক্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন রক্তের কণিকা গুলো নিয়ে আলোচনা করলাম, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা নিয়ে আমরা আলোচনা করেছি। এখানে ছোট্ট করে আমরা ছকের মাধ্যমে একটু তোমাদের দেখাতে চাই, যেন তোমাদের মনে থাকে। এখানে দেখো যে এদের সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে কত, উৎস স্থল, গঠন বৈশিষ্ট্য, কাজ, আয়ুষ্কাল, এগুলো আমরা ছকের মাধ্যমে দেখিয়েছি তোমাদের মনে রাখবার সুবিধার্থে। তোমরা প্রথমেই দেখো লোহিত রক্তকণিকার
থাকবে কত প্রতি ঘন মিলিমিটারে 50 লক্ষ। উচ্চ স্থল হচ্ছে ভ্রূণাবস্থায় যকৃত অগ্রিহা এবং জন্মের পর হচ্ছে লাল অস্থিমজ্জা। এদের গঠন বৈশিষ্ট্য, এরা গোলাকার, দ্বিঅবতল, পূর্ণাঙ্গ অবস্থা, নিউক্লিয়াস বিহীন এবং গড় ব্যাস দেখো 7.3 মাইক্রন ও স্থূলতা হচ্ছে 2.2 মাইক্রন। এবং এদের কাজ হলো কি, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করার প্রধান কাজ, অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করা। আর আয়ুষ্কাল হচ্ছে 4 মাস বা 120 দিন। সেই রক্তকণিকা দেখো নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল, এবং পরে রয়েছে লিম্ফোসাইট ও মনোসাইট। রক্তের সংখ্যা দেখো নিউট্রোফিল 3 থেকে 5 হাজার, উচ্চ স্থল হলো লাল অস্থিমজ্জা, গঠন বৈশিষ্ট্য হলো এরা হলো দানাময়, নিউক্লিয়াস 2-3 খণ্ড বিশিষ্ট এবং ব্যাস দেখো 10 মাইক্রন থেকে হলো 12 মাইক্রন। ফ্যাগোসাইটোসিস পদ্ধতি এরা কি করে, জীবাণু ধ্বংস করে, এবং এদের আয়ুষ্কাল হলো 2 থেকে 4 দিন। এরপরে চলে আসি আমরা ইউসিনোফিল, এদের সংখ্যা হচ্ছে প্রতি ঘন মিলিমিটারে 150 থেকে 400। এদের উৎপত্তি স্থল হচ্ছে লাল অস্থিমজ্জা এবং এরা দানাময় নিউক্লিয়াস, কিন্তু এখানে হচ্ছে 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট। এবং এরা কি করে, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে, এবং আয়ুকাল হলো কত, 8 থেকে 12 দিন। বেসোফিল, এদের সংখ্যা হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তে 0 থেকে 100। উৎপত্তি স্থল হচ্ছে লাল অস্থিমজ্জা, এরা দানাযুক্ত সাইটোপ্লাজম, নিউক্লিয়াস হচ্ছে বৃত্তাকার। এরা হেপারিন ও হিস্টামিন নিঃসরণ করে। হেপারিন কি করে, রক্তবাহিকার ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এর আয়ুষ্কাল হচ্ছে 12 থেকে 15 দিন। লিম্ফোসাইট 1500 থেকে 2700। এদের হচ্ছে প্রতি ঘন মিলিমিটার রক্তের পরিমাণ, প্লীহা, লসিকা গ্রন্থি, লাল অস্থিমজ্জায় এদের উৎস স্থল, এবং গঠন হচ্ছে দানাবিহীন, সাইটোপ্লাজম প্রায় গোলাকার এবং হচ্ছে বৃহদাকার, নিউক্লিয়াস রয়েছে। এরা কি করে, অ্যান্টিবডি উৎপাদন করে, এবং এদের আয়ুষ্কাল হলো মাত্র 1 ঘন্টা থেকে 1 দিন। মনোসাইট হচ্ছে 350 থেকে 800। প্লীহা, লসিকা গ্রন্থি ও লাল অস্থিমজ্জা এদের উৎপত্তি স্থল, এরাও দেখতে হচ্ছে দানাবিহীন, সাইটোপ্লাজম, বৃত্তাকার নিউক্লিয়াস এদের। এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কি করে, এরা জীবাণু ধ্বংস করে। অণুচক্রিকা, এর 2.5 লক্ষ থেকে 5 লক্ষ। এদের উৎপত্তি স্থল হচ্ছে লাল অস্থিমজ্জা, এরা হলো গোল, ডিম্বাকার বা হচ্ছে রাওয়ারের মতো, দানাময় কিন্তু নিউক্লিয়াস বিহীন। রক্ত তন্ত্রণে এরা কি করে, সাহায্য করে, এবং এদের আয়ুষ্কাল হলো 5 থেকে 10 দিন। রক্তের কাজ, আমরা কিন্তু এতক্ষণ আলাদা আলাদা করে প্রত্যেকটি কণিকার কাজ সম্পর্কে অবগত হয়েছি, তাই না? যেমন RBC সম্পর্কে, WBC সম্পর্কে, এবং হচ্ছে তোমার অণুচক্রিকার কাজগুলো কি আমরা আলাদা আলাদা করে পড়েছি। তো আমরা একটু রক্তের কাজ সম্মিলিত ভাবে একটু আলোচনা করি। প্রথমে হলো শ্বসন গ্যাস পরিবহন করা। রক্ত কি করে, অক্সিজেনকে ফুসফুস থেকে দেহকোষে নিয়ে যায়, এবং দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত পুনরায় আবার কি করে, ফুসফুসে নিয়ে আসে। এরিথ্রোসাইট ও প্লাজমা অর্থাৎ RBC ও প্লাজমা এই কাজে কি করে, অংশগ্রহণ করে। খাদ্য, হরমোন এবং এনজাইম পরিবহন করা। গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাট, ভিটামিন, লবণ সহ বিভিন্ন খাদ্য সার কি করে, এরা সমগ্র দেহে পরিবহন করে। অনাল গ্রন্থি হতে যে নিঃসৃত হরমোন বিভিন্ন টার্গেট অঙ্গে পরিবহন করে, এবং সেই সাথে এরা এনজাইমও কি করে, পরিবহন করে। বর্জ্য পদার্থ পরিবহনে সাহায্য করা। কোষের যে বিপাক ক্রিয়ার ফলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, বিলিরুবিন, এগুলো দেহ থেকে অপসারণের জন্য কি করে, যকৃত, বৃক্ক, ফুসফুস এবং ঘর্মগ্রন্থিতে এরা কি করে, পরিবহন করে। এসিড বেস ব্যালেন্স নিয়ন্ত্রণে সাহায্য করা। পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে রক্তে কিন্তু কার্বন ডাইঅক্সাইড জরুরি, তবে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড বিপজ্জনক হারে কি করে, পিএইচ কে হ্রাস করে। কার্যকর বাফার যথা হিমোগ্লোবিন, অ্যামিনো অ্যাসিড, বাইকার্বনেট আয়ন দ্বারা একটি সুস্থিত রক্ত পিএইচ সবসময় কিন্তু বজায় থাকে। দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। রক্ততাপের বিস্তৃতি ঘটিয়ে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে কি হয়, দেহে সমরূপ তাপমাত্রা বজায় থাকে। দেহে তরলের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করা। সকল কোষ তথা দেহে পানি সমতা কি করে, এরা রক্ষা করে। সমগ্র দেহে অসমোটিক ঘনত্ব বজায় রাখে। আবার প্লাজমা কি করে, অসমোটিক চাপ এবং রক্তীয় ভলিউম নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। রক্তে উপস্থিত হাইড্রোজেন, প্রথম্বিন, ক্যালসিয়াম আয়ন ইত্যাদি ক্লটিন ফ্যাক্টর দ্বারা কি করে, রক্ত তঞ্চন ঘটিয়ে রক্তপাত বন্ধ করতে এরা সাহায্য করে। ক্ষতিকর অণুজীব থেকে দেহকে রক্ষা করে। এরা দেখো যে রক্তে লিউকোসাইট রয়েছে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংসের মাধ্যমে দেহকে রোগ জীবাণু থেকে রক্ষা করে। অ্যান্টিবডি দ্বারা রোগ প্রতিরোধ করে, অর্থাৎ তোমরা জানো যে লিম্ফোসাইট কি করে, অ্যান্টিবডি তৈরি করে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা
নিয়ন্ত্রণ করে, রোগ নির্ণয় করা। দেখো কি হয় যে আমরা যখন বিভিন্ন অসুখে ভুগি তখন কি হয় যে রক্ত বিভিন্ন উপাদানগুলো বিশ্লেষণ করে রক্তের রোগ নির্ণয়ে সহায়তা করে। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা নিজেকে একটু যাচাই করি। আমরা অনেক কিছুই কিন্তু আলোচনা করলাম, এখন দেখি যে আমরা যদি নিজের এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার বিশ্বাস যে আজকের পাঠ তোমাদের জন্য ফলপ্রসূ হয়েছে, অর্থাৎ তোমরা মনোযোগ দিয়ে পাঠটি শুনেছ। তো দেখি প্রশ্নগুলো কি কি হতে পারে। রক্ত কি, রক্ত কণিকা কত প্রকার, নিউক্লিয়াসবিহীন রক্ত কণিকা কোনটি, আণুবীক্ষণিক সৈনিক কে, রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে, সিরাম কি, বেসোফিলের কাজ কি। শিক্ষার্থীরা তোমরা আমার বিশ্বাস যে প্রত্যেকে এই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পেরেছ। যদি তোমরা দিতে না পারো তাহলে কি করতে হবে, তাহলে তোমরা পুনরায় আমার ক্লাস লেকচারটি আবার দেখবা এবং সেই সঙ্গে তোমরা টেক্সট বুক বইটি নিয়ে বসে একটু পড়াশোনা চালিয়ে যাবা। আমার বিশ্বাস তোমরা যদি এই কাজটি করে থাকো তাহলে তোমরা সকল প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ছোট্ট একটি কাজ দিলাম, সেই কাজটি বাসায় বসে তোমরা তৈরি করবে এবং কোনো টেক্সট বুক এবং আমার লেকচার না দেখে তোমরা নিজ মনে একটু চিন্তা করে কাজগুলো করবে, দেখি করতে পারো কিনা। আমি তোমাদের ছোট্ট কাজটি হলো কি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকার মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য দিয়েছি। হ্যাঁ, সেই পার্থক্য নির্ণয় করবার জন্য কিছু তুলনীয় বিষয়ও আমি দিয়ে দিয়েছি। দেখো, সংখ্যা, নিউক্লিয়াস, বর্ণ, আয়ু, আকৃতি এবং কাজ, এই তুলনীয় বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমরা তিনটি রক্তকণিকার মধ্যে পার্থক্য এই চার্টের মতো করে তৈরি করবে। আমরা ক্লাসের শেষ দিকে চলে এসেছি। আগামী ক্লাসে আমরা লসিকাতন্ত্র, রক্ততঞ্চন বা জমাট বাঁধা নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কাছে আশা করছি তোমরা তোমাদের টেক্সট বই একটু, এই যে দুটো বিষয় আমি দিয়েছি এই বিষয়গুলো দুটো একটু দেখে নিবা, তাহলে আমাদের আগামী ক্লাসে পাঠ পরিচালনার সুবিধা হবে এবং তোমাদের বুঝতেও সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অনেক কিছুই আলোচনা করলাম, আমার বিশ্বাস তোমরা প্রত্যেকটি বিষয়ে বুঝতে পেরেছ, অনুধাবন করতে পেরেছ এবং নিজে আত্মস্থ করতে পেরেছ। যদি না পেরে থাকো এবং কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা আমার সঙ্গে ফোনে বা মেইলে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এখানে আমি শেষ করতে চাই। তোমরা এই অতিমারিতে তোমরা সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার দাবার অর্থাৎ সুষম খাবার খাবা, বাইরে যত্রতত্র অপ্রয়োজনীয় ঘোরাঘুরি করবা না, প্রয়োজনে তোমার বাবা মাকে তোমরা সাহায্য করবা এবং সবসময় মুখে মাস্ক ব্যবহার করবা। এবং সেই সাথে তোমাদের তো সবসময় পড়াশোনা করতে ভালো লাগে না, তাই না? তাই মাঝে মাঝে তোমরা কি করতে পারো, গান শুনতে পারো, বিভিন্ন বই পড়তে পারো, বিভিন্ন সাময়িকী পড়তে পারো এবং বিভিন্ন ধর্মীয় বইগুলো তোমরা পড়াশোনা করতে পারো। তো আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনেকক্ষণ হয়ে গেল, তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং তোমাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।